হ্যালো বন্ধুরা এবার আমার শুরু করছি ক্লাস এইটের সেকেন্ড সেমিটিভ শর্টের দ্বিতীয় অংশ পার্ট টু সেকেন্ড সেমেটিভের দেখো দুইয়ের এরটা বলছে যে এবি সমান্তরাল সিডি হলে এক্সের মান কত তো এবি সমান্তরাল সিডি তাহলে এক্সের মান কত হবে তা চিত্রে দেখো এই এক্সের মান চাচ্ছে তা এখানে ইএফ এফ তাহলে এটা যদি আটষট্টি ডিগ্রি হয় তাহলে এই কোনটা যদি তাহলে এই কোণটার আর এই কোণটা কী হবে একান্তর কোণ অতএব কোন জি এইচ ডি শন সমান একান্তর একান্তর হচ্ছে এ এ জি এইচ কোন এ এ জি এইচ সমান কত হবে তাহলে সেটাও আটষট্টি ডিগ্রি হবে তো এটা যদি আটষট্টি ডিগ্রি হয় এবার দেখো যে এইটা আর এইটা মিলে একশো আশি বা এটা আটষট্টি ডিগ্রি যদি হয় তা অতএব দেখো যে আমরা জানি দুটো সমান্তর সলেখা পরস্পর ছেদ করলে অন্তস্থ কোণ পরস্পর অন্তস্থ কোন পরস্পর নব্বইটি একশো আশি ডিগ্রি তাহলে আমাদের এখানে বি বি জি এইচ এই কোনটা হবে কত না একশো আশি ডিগ্রি থেকে আটষট্টি ডিগ্রি বাদ যাচ্ছে তার কত হবে আটষট্টি থেকে আট দুই দশ হাতে এক একে ছয় সাত সাত একে আট সাত আট এক আর একশো বারো ডিগ্রি তাহলে এই তাহলে এখানে এইটা হবে একশো বারো ডিগ্রি তাহলে তাহলে এই কোনটা এই করে বিপ্রীতিভূপণ সমান অতএব এক্স ডিগ্রি সমান সমান মানে এ এ জি কোন এ জিই সমান সমান সেটাও একশো বারো ডিগ্রি হবে এটাই হচ্ছে আমাদের উত্তর এবার দেখো বিটটা মান নির্ণয় করো এক্স বাই এক্স মাইনাস ওয়াই ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স তাহলে অতএব এক্স বাই এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স শনসোন তাহলে এখানে দেখো এক্স বাই এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই বাই আমি এখান থেকে মাইনাস কমান নেব নিলে তাহলে ওয়াইটা মাইনাস হবে এক্সটা প্লাস হয়ে যাবে তাহলে যদি এক্সটা আগে নিচ্ছি এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে শনসোন এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই আর এই প্লাস এই মানে গুণ হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস তাহলে ওয়াই ওয়াই এক্স মাইনাস ওয়াই তাহলে এবার করো তাহলে এক্স মাইনাস ওয়াই লসও হবে তাহলে এক্স মাইনাস তাহলে এটা হবে এক্স এটাও এটা ভাগ করলে সেই এক আছে তাহলে ওয়াই এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স কেটে গেল এক উত্তর দেখো এবার সিটটা বলছে প্রদত্ত চিত্রে প্রদত্ত চিত্র বলতে আমাদের বোঝাচ্ছে এই চিত্রটা এবি আর ও পি প্রদত্ত চিত্রে এ ওপি মানে এ ও এ ও পি মানে এই কোণটা বি কোনো বি ও পি এর চেয়ে একশো চল্লিশ ডিগ্রি বেশি তাহলে এ ওপি এবং বিওপির মান না করো তো আমরা জানি যে কোনো সলেখা উপরে অপারটা সলেখা দণ্ডামায়ন হলে দুটো কোণ মিলে একশো আশি ডিগ্রি তো আমরা এখানে ধরি সবথেকে থেকে কোণ কোনটা হচ্ছে তাহলে এ ওপিটা বিওপির চেয়ে আর বেশি তার বিওপিটা ছোটো তাই এটা ছোটো তাহলে ধরি কোন বিওপি সমান সমান এক্স এক্স অতএব তাহলে এ ওপি কত হবে কোন এওপি হবে তাহলে এক্স প্লাস ডিগ্রি অতএব এক্স প্লাস এক্স প্লাস একশো ডিগ্রি ডিগ্রি বা একশো চল্লিশ ডিগ্রি টু একশো আশি ডিগ্রি বা টু এক্স ইকোয়াল টু একশো আশি ডিগ্রি বিয়োগ একশো চল্লিশ ডিগ্রি বা টু এক্স ইজ ইকাল টু তা বিয়োগ করো একশো একশো চল্লিশ থেকে চল্লিশ বিয়োগ করলে কত শুধু আশি একশো আশি চল্লিশ বিয়োগ করলে একশো চল্লিশ তো শুধু চল্লিশ ডিগ্রি আসবে অতএব এক্স ওয়ান চল্লিশ ডিগ্রি বাই টু কাটলে কত হবে কুড়ি ডিগ্রি সমান কুড়ি ডিগ্রি তাহলে অতএব অতএব আমরা কী পাবো বি ও পি সমান সমান পাবো কুড়ি ডিগ্রি আর কোন এ ওপি ইজি তাহলে কত হবে একশো চল্লিশ ডিগ্রি যোগ কুড়ি ডিগ্রি মানে কত হলো তাহলে একশো পঞ্চাশ একশো ষাট ডিগ্রি তাহলে এটা উত্তর এটা উত্তর দেখো এবার বলছে ডিটা দুটো একান্তর কোণের মান সর্বদা তাহলে আমরা জানি যে দুটো লেখা যদি অপর ছেদ করে তাহলে একান্ত করে মান সর্বদাই সমান তাহলে এখানে হবে সমান এবার ইটটা দেখো ইটটা বলছে যে টু এ স্কোয়ার ফোর বি স্কোয়ার সিক্স স্কোয়ার বি এর গশাগুন নির্ণয় করো তাহলে প্রথমে দেখো প্রথম রাশি প্রথম রাশি টু স্কোয়ার বি সমান সমান টু এ ইন্টু এ ইন্টু বি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কী হবে ফোর এ বি স্কোয়ার তার মানে দুই গণিতক দুই গণিতক এ গণিতক বি গণিতক b এবার দেখো তৃতীয় রাশি তৃতীয় রাশি সিক্স স্কোয়ার বি তাহলে তিন দুগুণে ছয় তিন আর এ গণিতক এ গণিতক বি গণিতক বি অতএব নির্ণেয় অতএব নির্ণেয় গসাগু কথা হবে তাহলে দেখো প্রথমে সংখ্যা দুই আছে এ দুই আছে এ দুই তাহলে একটা দুই মিলে যাচ্ছে এ একটা দুই এ একটা দুই এ একটা দুই মিলে যাচ্ছে এখানে এ একটা এখানে এ একটা এখানে এক তাহলে একটা করে এ মিলে যাচ্ছে একটা করে আচ্ছা এখানে আর এ আছে এর এ নেই তা হবে না এর বি আছে একটা এর বি দুটো এর বি তাহলে এখানে একটা বি এখানে একটা বি এখানে একটা বি তাহলে একটা বি মিলে এছাড়া তিনটে মিলছে না অতএব টু এ বি তার লিন্ণ্ডে গষক হচ্ছে টু এ বি দেখো কি বলছে দুটো সরল সরল রেখা পরস্পরকে ছেদ করলে দুজোড়া বিপ্রতিপ কোণ উৎপন্ন হয় যে দুজোড়া উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ পরস্পর ড্যাশ দেখো এই একটা স্বরলেখা এক স্বর লেখা এই দুটো পরস্পর ছেদ করলে যে দুজোড়া বিপদ্দীপক অর্থাৎ এই কোনটা আর এই কোনটা বিপ্লদীপ এই কোনটা আর এই কোনটা বিপদীপ এই যে দুজোড়া বিপদ উৎপাদন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাণ পরস্পর সমান সব সময় সময় অর্থাৎ এই কোনটা আর এই কোনটা এই কোনটা যা হবে এটা ততটা হবে এই কোণটা যত ডিগ্রি হবে এটা তত ডিগ্রি হবে সুতরাং পরস্পর এটা হবে সমান